নমস্কার, আমি আশালতা। আজ আমি লাউ শাক দিয়ে মরিচ পোড়ার ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। আর এই লাউ শাক মরিচ পোড়ার ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। লাউ শাক দিয়ে মরিচ পোড়ার ঝোল বানাতে আমার যে উপকরণগুলো লাগবে, আমি সব রকমের সবজি মানে সিজনের সবজি দিয়ে এটা করা যায়, খুবই সুস্বাদু, টেস্টি, একদম হালকা ঝোল। তো এখানে আমি একটু ফুলকপি নিয়েছি, লাউ নিয়েছি অল্প, মানে 1 কাপের মতন লাউ নিয়েছি, আর এখানে পটল নিয়েছি, আমি 3টে পটল নিয়েছি, কাঁচা লঙ্কা লাগবে আর 10টা, আর বড়িও লাগবে আমার, এখানে আমি বড়িও 20-25টা বড়ি নিয়েছি, আলু নিয়েছি 1টা মিডিয়াম সাইজের, কুমড়ো নিয়েছি আমি এখানে 100 গ্রামের মতন কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি এখানে আমি 1টা মিডিয়াম সাইজের ঝিঙে, একটু বেগুন নিয়েছি, আর এখানে লাউ শাক নিয়েছি অল্প, আর এটা আমার কালো জিরের ফোড়ন লাগবে, কালো জিরে বাটা লাগবে, আর এটা চিনি লাগবে অল্প, আর এইখানে কালো জিরের বাটার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে বেটে দিয়েছি, এটা আপনারা কম বেশি দিতে পারেন। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি বড়িটা একটু ভেজে নেব। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরা, কাঁচা লঙ্কা, আর কালো জিরা বাটাটাও দিয়ে দিলাম, একটু টিফিন আমি দিলাম। আর এতে কোনো মশলা লাগবে না, শুধু এটা থেকেই হবে। এবার আলুটা দেবো, আলুটা একটু ভেজে নেব, ফুলকপিটাও দিলাম, সব সবজি মোটামুটি বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে, এটা হালকা একটু ঝোল হবে কিন্তু খেতে অসাধারণ লাগে। সবসময় মশলা মশলি খাওয়া যায় না, এটা একটু হালকা মতন হয় তো সেই জন্য খুব সুন্দর খেতে লাগে। কুমড়োটাও দিয়ে দেবো, সব সবজি দিয়ে দেবো, বেশি ভাজতে হবে না। ঝিঙে দিলাম, লাউ দিয়ে দিচ্ছি, বেগুনটাও দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল হবে খেতে ভালো লাগে, ঝোলটাই খুবই টেস্টি হয়। ঢাকা দিয়ে 2-3 মিনিট এটা আমি ভেজে নেব। চিনিটা দিয়ে দেব আর নুনও দিয়ে দেবো, এই সময় সাদা মিশার নুনটাও দিয়ে দিলাম। লাউ শাকটাও দিয়ে দেবো, আমার এটা 1-2 মিনিট আমি একটু কষে নেব, তো লাউ শাকটা নরম হোক, তারপরে আমি জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখি, শাকগুলো নরম হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো, এটা একটু ঝোল ঝোল হবে, একটু ভালো লাগে, ঝোলটাই খেতে ভালো লাগে, আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সেই মতন জলও আমি দিলাম। তাহলে এটা আমি ঢাকা দিয়ে রান্না করব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ভাজা বড়িটা দিয়ে দেব, সব সিদ্ধ হয়ে গেছে, বড়িটা দিয়ে আবার 4-5 মিনিট রেখে দেবো, তাহলে বড়িটাও নরম হয়ে যাবে, ঘেঁটেও যাবে না,
এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এটা ভাতের সাথে খাবেন, খুব সুন্দর খেতে লাগে, একদম হালকা লাইট, সবাই খুব ভালো লাগবে। এটা এমনি করে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।